এই তুমি এসে আমাদের সকলের পায়ে ধরলে, যাতে তোমার স্বামীকে আমরা আটকে না রাখি সেই জন্যে। আমরা কিন্তু কেউ তোমার স্বামীকে আটকে রাখিনি। তুমি দেখো তোমার স্বামীকে কি করে তুমি নিজের কাছে ধরে রাখতে পারো স্ত্রী হিসেবে, সেটা কিন্তু তোমার দায়িত্ব, আমাদের কারণ না। একদিন আমিও কিন্তু আমার স্বামীকে ধরে রাখার অনেক চেষ্টা করেছি শুন, সেবা যত্ন তাবেদারি সব কিছু দিয়ে, পারিনি। কাছে থেকে সে বেরিয়ে চলে গেছে। আজ তোমার মনে হচ্ছে যে তোমার স্বামী খাঁচা থেকে বেরিয়ে যেতে চাইছে, আর তুমি যদি মনে করো যে সে বেরিয়ে এসে আমার কাছে থাকবে, মানে আমি তাকে জায়গা দেব, তা কিন্তু একেবারে নয়। কিন্তু তোমার খাঁচা থেকে বেরোনোটা আমি কি করে আটকাবো বলো তো? তাই বলছি কি, দিন রাত এই স্বামী স্বামী না করে নিজেকে নিয়ে একটু চিন্তা করো, নিজের কথাটা ভাবো। আমি জানি তুমি কালই ওখানে পৌঁছে যাবে তোমার চাকরির ব্যাপারে কথা বলতে, এমনও হতে পারে যে কাল অবধি অপেক্ষা করলেও না হয়তো আজই ওখানে পৌঁছে গেলে। আমার বিশ্বাস চাকরিটা তোমার হয়ে যাবে। চাকরিটা হয়ে গেলে টাকা পয়সা রোজগার করতেও শুরু করবে, তোমার পায়ের তলার মাটিটাও শক্ত হবে, আর তোমার পায়ের তলার মাটিটা একটু একটু করে শক্ত হলে তোমার মনটাও ভালো থাকবে। রোহিতদা সেই জন্যই তোমার এই চাকরির ব্যবস্থা করছেন। এখানে কিন্তু আমার কোনো রকম কোনো ভূমিকা নেই, যা করছেন সব রোহিতদাই করছেন। হ্যাঁ, বলতে পারো যে রোহিতদা তোমায় খানিকটা দয়াই করছেন বটে, সম্পর্কটা যে জায়গায় এনে দাঁড় করিয়েছ তাতে আমাদের সকলের তোমাকে দয়া করা ছাড়া তো আর কিছু করার নেই জুন। এবার তুমি ঠিক করো, তুমি চাকরিটা নেবে না নেবে না? রোহিত আঙ্কল, তোমার কি মনে হয় যে উনি তোমার মান সম্মান বজায় রাখবেন? মানে যেসব বন্ধুদের কাছে তুমি ওর কথা বলেছো, সবার আগে তো উনি তাদের সাথে তোমার রিলেশনশিপটা নষ্ট করে দেবেন। না 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 না, উনি তো অতটা সহজ নয়, অতটা ক্ষমতাশালী উনি নন। আরে আমার ছোটবেলাকার বন্ধু জুন ম্যাডাম সম্পর্কে সব ব্রিফ করা আছে। এক্সকিউজ মি, মানে আমাকে দয়া দেখাবার কোনো প্রয়োজন নেই মাসি, মানে জাস্ট দেখো দুজনে মিলে এসেছে আমাকে দয়া দেখাতে। তাই তো দেখছি গো, দু মাস ছিলুম না গো, বাবা ফিরে এসে তো দেখছি, বলি একটা মানুষের কোনো মনুষ্যত্ব নেই গো, সব হারিয়ে বসে আছো। আগে ছিল বুঝি, মানে এর আগে কি আপনি আমার মনুষ্যত্ব কখনো খুঁজে পেয়েছিলেন? আমার মনে হয় পাননি। পাননি যখন, তখন আজ হঠাৎ আমার থেকে মনুষ্যত্ব আপনি কেন আশা করছেন? আচ্ছা মা, আপনি একটা কথা নিশ্চয়ই জানেন, মনুষ্যত্ব তারাই খুঁজে পায় যাদের নিজেদের মনুষ্যত্ব থাকে। যার ওই জিনিসটার সাথেই পরিচয় নেই, সে আবার অন্যের মনুষ্যত্ব চিনবে কি করে? আপনার যা বলার আশা করি বলা হয়ে গেছে, এবার উপরে আসবেন তো। হ্যাঁ চল, এই এক মিনিট। আপনি এমন হাব ভাব করছেন যেন কার্ডগুলো নেবেন না, ওই চাকরি জায়গাগুলোতে যাবেন না। একটা কথা মাথায় রাখবেন, আপনি গেলে কিন্তু আমি ঠিক খবর পেয়ে যাব। শুনুন, অনিন্দ্যকে আমি ফেরত দিতে পারবো না, সেটা আপনাকে চেষ্টা করতে হবে। ও তো একজন ইন্ডিভিজুয়াল, আমার কিছু করার নেই, আমি যেটা করতে পারি সেটা করেছি, এবং আশা করব এর কৃতজ্ঞতা স্বরূপ আপনি শ্রীময়কে একটু শান্তিতে থাকতে দেবেন, বাড়ির সকলকে একটু শান্তিতে থাকতে দেবেন, আনন্দ নিকেতনে একটু আনন্দ যেন থাকে সেই ব্যবস্থা করবেন। ব্যাস এইটুকুনি বলার, আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? চল। ও এক মিনিট মাসি, আসি। Thank you.
ও মা জুন, জুন মা কেঁদো না মা, কেঁদো না, আমি আমি ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে এসেছি, সে আসবে বলেছি, কেঁদো না, আর কেঁদো না মা। এরকমভাবে আমার জীবনটা কেন শেষ হয়ে গেল মাসি? আমি তো এই ভেবে এই বাড়িতে আসিনি। দেখো মা, আমি ছিলুম না, সেই জন্যই তো ওরা সুযোগ পেয়েছে, এরকম অঘটন ঘটে গেছে, এখন আমি এসে গেছি, দেখো না কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। মাসি, তুমি তো তোমার স্বামীকেই ধরে রাখতে পারলে না, তোমার স্বামী তো ওপরে উঠে ছড়ি ঘোরাচ্ছে সবার উপরে, আর তোমার বৌমা তাকে কন্ট্রোল করছে। আমার কথা বাদ দাও মা, আমার বয়স হয়েছে, আমার জীবন নষ্ট হয়ে গেছে, কিন্তু তোমার জীবন সেটা তো আমি নষ্ট হতে দেব না মা, কিছুতেই দেব না। এই তো ছোট ছেলের বউ আসছে, দেখো না কেমন সুখে থাকে, আমরা তবু তো বড় বৌমাকে মানিয়ে গুছিয়ে নিয়েছিল, বলি আমার সর্বনাশ করে ওরা সুখে থাকবে বলছো, কিছুতেই সুখে থাকতে পারবে না। শোনো, আমি বুয়াকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে এসেছি, তুমি এখন একটু নরম সরম হয়ে থাক, কেমন? তোমার তো এখন বিপদ, তোমাকে মাথা নতো করে থাকতে হবে সংসারে। আরে বাবা, সংসারে থাকতে গেলে কত রকম কৌশল করতে হয়, ধরে নাও এটাও একটা কৌশল। আর পুরমুখ, ওই যে কালকে তোমাকে কী সব কাঠফাট দিল, সেগুলো তুমি পড়েছো নাকি? একদম পড়বে না, আমি একদম চাই না, তারপরে বলবে আমাদের দেওয়া চাকরিতেই তো খাচ্ছে পচ্ছে। আরে বাবা, তুমি লেখা পড়া জানো, আমি তুমি নিজের চাকরি নিজে খুঁজে নিতে পারবে না কো? আমি তো চেষ্টা করছি মাসি, আমি কি চেষ্টা করছি না বলো? তুমি কি আমাকে দেখতে পাও না? আমি তো প্রায়ই যাচ্ছি ইন্টারভিউ দিতে, কিন্তু কি করে চাকরি পাবো? তোমার শ্রীময়ী আমাকে কত বড় অপবাদ দিয়েছে জানো তো, কাগজে বড় বড় করে ছবি বের করে দিয়েছে, আমাকে কে চাকরি দেবে বলো? আমি মানছি আমি মিথ্যে করে ওর নামে থানায় গিয়ে অভিযোগ করেছি, কিন্তু সেটা কি আমি এমনি করেছি? হ্যাঁ বলো, আমার তো গোটা জীবনটা তোমার তোমার বৌমা নষ্ট করে দিয়েছে, গোটা জীবনটা। আমি বিয়ে করে এই বাড়িতে এলাম, আমাকে একটা দিনও শান্তি দেয়নি, প্রত্যেক দিন আমার জীবন ইন্টারফেয়ার করেছে, সেই জন্য আমি ওর ক্ষতি করতে চেয়েছি, এটা কি আমি ভুল করেছি বলে? তো যে কোনো লোক করবে, ডিভোর্স যেন কারো হয় না, ঘরে ঘরে তো ডিভোর্স হচ্ছে। তুমি বলো, তুমি কোনোদিনও শুনেছো যে প্রাক্তন বউ আর নতুন বউ এক ছাদের তলায় থাকছে? কেন আমাকে ওর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে বলে? কেন কেন করতে হবে আমার সঙ্গে? আমি এটা ডিজার্ভ করি। আর তোমার ছেলে, আমি 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 জেলে গেলাম, হ্যাঁ আমার স্বামী যার জন্য আমি আমার আগে সংসার ছেড়ে চলে এসেছি, সেই স্বামী একবারের জন্য গেল না আমাকে বেল করাতে, একবারের জন্য। তুমি ছিলে তাই আমি ছাড়া পেয়েছি, তুমি নিজে টাকা পাঠিয়েছো তোমার ভাইয়ের ছেলেকে হাত দিয়ে, তাই জন্য আমার বেল হয়েছে, নইলে আমার কি হতো বলতো? মানে আমি কি জেলের মধ্যে পচে মরতাম? আমার চাকরি নেই, আমি ছেলেটাকেও দেখতে পাই না। চুপ করো, চুপ করো, এরকম ভেঙে পড়লে চলবে না কো, তোমাকে শক্ত হতে হবে, তোমাকে উঠে দাঁড়াতে হবে। আমাদের একমাত্র উদ্দেশ্য এখন কি? ওই শ্রীময়ীকে হারানো, এর জন্য যা করার আমরা করব, আমি তোমার পাশেই আছি, বুঝতে পারো? ওরকম ওরকম তাড়াহুড়ো করো না কো, খুব নরম সরম হয়ে থাকো, আর বুয়াকে তুমি হাত করো দেখিনি। ডাকছিলে কেন? ওই তো বুয়া, দেখছিস তো মেয়েটার শরীরের কি অবস্থা হয়েছে, তুই কি নরহত্যা করবি নাকি? মা, বাড়িতে দুজন ডাক্তার আছে, আমি ডাক্তার নই, ওদের দেখিয়ে দিও। মাসি আমার কিচ্ছু দরকার নেই, আমার জন্য তোমার কাউকে ডাকার দরকার নেই, আমার ডাক্তার ওষুধ কিচ্ছু দরকার নেই, তোমাকে কি আমি তোমার ছেলেকে ডাকতে বলেছি বলো মাসি? তুমি কেন ডেকে আনলে? আচ্ছা আমি না ডেকে কি করে পারি বলো তো? আমার শরীরে তো মানুষের রক্তই বইছে, আমি না ডেকে পারি? বুয়া, যা হয়েছে হয়েছে, সব সংসারে এরকম অশান্তি হয়, মিটিয়ে নে তো বাবা, ভাল লাগছে না। এই মেয়েটা কার ভরসাতে এই বাড়িতে এসছে বলতো? বলি তোর ভরসাতেই তো এসছে।